কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মূল পাম্পের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে না পারলে বিপাকে পড়বেন চার জেলার ১৩ উপজেলার কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার জিকে প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় যে গঙ্গাপত্র সেচ প্রকল্পে যে মূল পাম্প হাউসটি রয়েছে, এটি গত ডিসেম্বর মাসের ১ তারিখে বন্ধ হয়। যদিও দেড় মাস বন্ধ হওয়ার কথা, কারণ এখানে সংস্কার কাজের জন্য সাধারণত প্রতি বছর এই মৌসুমে, বিশেষ করে বড় মৌসুমে এখন পর্যন্ত কিন্তু সংস্কার কাজের কারণে কিন্তু এখন পর্যন্ত চালু করতে পারেনি এই কুষ্টিয়া গঙ্গাপত্র সেচ প্রকল্পের যে মূল পাম্পটি রয়েছে। যদিও মূল পাম্পের তিনটি পাম্পের মধ্যে দুটি পাম্প বন্ধ রয়েছে, এখানে তারা কিন্তু সেটের যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার যেখানে লোক রয়েছে, বিশেষ করে কৃষক যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন যদি পানি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে। বিশেষ করে বড় মৌসুমে যে ধান উৎপাদন হয় সেই ধান উৎপাদনও কিন্তু কমে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার গঙ্গাপত্র সেচ প্রকল্প এলাকার কৃষকেরা। তবে কুষ্টিয়ার যে গঙ্গাপত্র সেচ প্রকল্প এলাকার যে মূল পাম্পের যে নির্বাহী পরিচালক রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই গঙ্গাপত্র সেচ প্রকল্প মূলত দেড় মাস কিন্তু শুধুমাত্র সংস্কার কাজের জন্য এখানে কিছু কাজ করতে হয়, যার কারণে দেড় মাস বন্ধ থাকে। কিন্তু চলতি বছরে বিশেষ করে পদ্মা নদীতে পানির লেয়ার কিন্তু কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার বিশেষ করে গঙ্গাপত্র সেচ প্রকল্পের যে যিনি এখানে নির্বাহী প্রকৌশলী আছেন, তিনি জানিয়েছেন মূলত চার মিটার পানি থাকলে এখানে সেচ পাম্প কিন্তু স্বাভাবিকভাবে চালানো যায়। এছাড়া এখন পর্যন্ত কিন্তু এই যে একুশের যে পাম্প হাউস রয়েছে সেই পাম্পে কিন্তু ৪.৫ লিটার পানি রয়েছে, সেহেতু তারা দ্রুত সময়ের মধ্যে কৃষকের মাঝে কিন্তু পানি দেওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে পাম্প হাউসের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন। তো কুষ্টিয়া গঙ্গাপত্র সেটার পানি রয়েছে, সেহেতু তারা দ্রুত সময়ের মধ্যে কৃষকের মাঝে কিন্তু পানি দেওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে পাম্প হাউসের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন। তো কুষ্টিয়া গঙ্গাপত্র সেচ প্রকল্প এলাকা থেকে সেচ কৃষকের মাঝে সেচ দেয়নি, এই ছিল আমার সর্বশেষ। সেচ প্রকল্পের খবর জানতে সরাসরি ছিলাম কুষ্টিয়ার জিকে প্রকল্প এলাকায়।